গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখো, আমি একটা এই যে লোটাসের হোয়াইট গ্লো জেল ক্রিমের আমি আজকে রিভিউটা দেব। তো এই ক্রিমটা কে মাখবে কে মাখবে না সেটাই তোমাদের আমি বলবো। আর অবশ্যই ভিডিওটা যারা প্রথম থেকে দেখছো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে আর পাশের যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করবে, যাতে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো ফার্স্ট আমি এই যে ক্রিমটা, এই ক্রিমের আমি আউটিং যে প্যাকেজিংয়ের সেইটা দেখাচ্ছি। যে এই প্যাকেজিংটা দেখো একটা সুন্দর, কিন্তু এরকম একটা সুন্দর বক্সের মধ্যে আসে, আর এই প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর, তোমাদের দেখলে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে দেখো, এখানে কিন্তু এই যে একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিকে কিন্তু পাতলা প্লাস্টিকে মুড়ে আসে। তো চলো এই প্লাস্টিকটা আমি ওপেন করে তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পেয়েছো, আমি কিন্তু এটা ওপেন করে নিয়ে এতে মোড়া ছিল। আর এতে দেখো, এখানে একটা সুন্দর একটা সাদা বাক্সের মধ্যে আসছে, আর ও ভিতরটা দেখো, এই যে ভিতরে ক্রিমটা হচ্ছে, এই যে এই ক্রিমটা ভিতরে, আর এই পুরো হচ্ছে কিন্তু একটা গ্লাস কন্টেনার মধ্যে আসছে দেখো এটা। আর এর ওপরের ঢাকনাটা দেখো, একটা এরকম গ্রে কালারের একটা ঢাকনা আছে, আর এটা কিন্তু পুরো গ্লাস কন্টেনার, যেটা খুব ভালো। গ্লাস কন্টেনার হলে কোনো কিন্তু কেমিক্যাল রিয়াকশানটা করে না, সেই কারণে এটা খুব ভালো। আর এখানে দেখো, এটা বলছে কি, এটা হচ্ছে হার্বাল হোয়াইট গ্লো স্কিন হোয়াইটিং অ্যান্ড ব্রাইটিং জেল ক্রিম, বলছে স্কিনকে ফর্সা করবে, তার সাথে কিন্তু উজ্জ্বলও করবে। আর এখানে দেখো, এখানে যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে এখানে সব কিন্তু দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আর এখানে দেখো, এখানে হচ্ছে বলেছে স্কিনকে লাইটিং করবে, আর হচ্ছে ডার্ক স্পট কম করবে। আর এখানে দেখো, এখানে সব দেওয়া আছে, আর তোমরা কীভাবে ইউজ করবে সেইটাও এখানে দেওয়া আছে। আর এখানে বলছে স্কিন ইনোভেশান ভিজুয়াল রেজাল্ট ইন 7 ডে, এটা বলছে 7 দিনই তোমাদের স্কিনটাকে মানে কাজ করা শুরু করবে। তো আর এখানে হচ্ছে, এখানে সবথেকে একটা বড় কাজ, এটা হচ্ছে SPF 25 PA++++, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কিনটাকে সূর্যের যে আলো তাপ থেকে সেটা কিন্তু রক্ষা করবে খুব কম সময়ের মধ্যে। আর হচ্ছে 25 SPF, মানে হচ্ছে সূর্যের তাপে, তোমরা যখন সূর্যের তাপটা খুব অল্প থাকবে তখন তোমরা কিন্তু যেতে পারবে। আর এখানে বলা হচ্ছে অল স্কিন টাইপ, মানে সব ধরনের স্কিন টাইপের সঙ্গে এটা যাবে। আর এই ক্রিমটা কিন্তু আমি একদিন বা দুদিন ইউজ করছি না, বা প্রথমে এটা ইউজ করছি না, এটা প্রায় হচ্ছে আমি 3 থেকে 4 বছর কিন্তু এটা ইউজ করছি। তো এটা কিন্তু খুব ভালো একটা ক্রিম, তোমরা এটা ইউজ করতে পারবে, আমি তো এটা খুবই ভালোবাসি এই ক্রিমটাকে। আর এর একটা টিউবও কিন্তু পাওয়া যায়, এরকম 105 টাকার মতন দাম হবে, যে এরকম একটা টিউবও পাওয়া যায়, বাট এইটা কিন্তু আমি এরকম এইরকমই কিনি। আর এই দেখো, এটা হচ্ছে 40 গ্রাম, এই যে এটা হচ্ছে 40 গ্রাম, আর এর দাম নিয়েছে আমার থেকে কিন্তু, এই যে দেখাচ্ছি দেখো, এর দাম নিয়েছে আমার থেকে একটু কম নিয়েছে, কারণ আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম, এটা 320 টাকা দাম আছে। আর হচ্ছে সেলফ লাইফ আছে কিন্তু 3 বছরের জন্য। আর এইটা হচ্ছে যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা তো সারা বছরই এটা ইউজ করতে পারবে, আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা কিন্তু খুব গরমে এটা ইউজ করতে পারবে না, কারণ তাদের স্কিনটা, যাদের অয়েলি স্কিন সেটা এটা যাবে কিন্তু সারা বছরের জন্য নয়, শীতকালেও তোমরা ইউজ করতে পারবে। আর যাদের হচ্ছে কম্বিনেশন স্কিন তারা কিন্তু অবশ্যই প্যাস্টেজ করেই কিন্তু এটা ইউজ করবে। আর এতে কিন্তু প্যারাবিন আছে, এতে প্যারাবিন ফ্রি না, তোমরা জানো প্যারাবিন আমাদের স্কিনটাকে অনেক ক্ষতি করে, বাট প্যারাবিন আছে, এতে অল্প পরিমাণে আছে, কসমেটিক্সে প্যারাবিন থাকে যতটা পরিমাণে থাকা উচিত আমাদের স্কিনকে ভালো রাখবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু এখানে প্যারাবিন আছে। এই যে এখানে প্যারাবিন, মিথাইল প্যারাবিন আছে, এইসব প্যারাবিন আছে। তো তোমরা একটু দেখে শুনে এটা ইউজ করবে, এই ক্রিমটা কিন্তু খুবই ভালো মানে ক্রিম। আর যখন যারা ফার্স্ট ইউজ করবে প্যাস্টেজ করেই কিন্তু তোমরা তবেই কিন্তু ইউজ করবে। আর এইটা আমার তো খুবই কাজে লেগেছে। আর এই একটা ক্রিম কিন্তু আমাদের ময়শ্চারাইজার প্লাস হচ্ছে সানস্ক্রিম প্লাস হচ্ছে ডে ক্রিম, তো একটা ক্রিমই কিন্তু 3টে কাজ করবে, সেই কারণেই কিন্তু এটা বেশি ভালো। আর এটা আমি বললাম যে 3-4 বছর ধরে ইউজ করছি, আর এখানে বলা হয়েছে স্কিনটাকে হোয়াইটিং করবে না, স্কিনটাকে কিন্তু ফর্সা করবে না, তোমরা এটা কিন্তু ভুল কথা আছে, এটা স্কিনটাকে ফর্সা করবে না, ব্রাইটিং করবে, হ্যাঁ এটা কিন্তু শিওর, এটা কিন্তু মানে উজ্জ্বল করতে সাহায্য করবে। এই ক্রিমটা কিন্তু মাখার সাথে সাথেই একটা কুলিং স্ট্রাকচার দেবে, একটা তুমি মানে খুব ঠান্ডা ঠান্ডা ফিল করবে, স্কিনটাকে খুব হেলদি রাখে, স্কিনটাকে তোমরা মাখার সাথে সাথে কিন্তু খুব উজ্জ্বল দেয়, মানে স্কিনটা খুব গ্লো করে কিন্তু ফর্সা করে না। এইটা এটা তোমরা মাখবে, এটা মাখলে কিন্তু তোমাদের আর অন্য কোনো মানে ক্রিম তোমাদের ভালো লাগবে না, এই ক্রিমটা এতটাই ভালো। চলো এটা ওপেন করে তোমাদের আমি দেখাচ্ছি। তাহলে আমি ক্রিমটা দেখাচ্ছি, দেখো এইটা একটা এইরকম আসছে, এই যে
দেখতে পেয়েছো, এটা একটা কিন্তু গার্ড দেয়ার আছে, এটা ট্রাভেলিং এর জন্য কিন্তু খুব ভালো। আর এটা দেখো জেল ক্রিম বলেছে, বাট এটা হচ্ছে ক্রিম টেক্সচারের মধ্যেই আসছে, এটা জেল ফর্মে কিন্তু আসছে না, আর এটা পুরো সাদা কালারের। আর আমি একটু নিয়ে হাতে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো মাখার সাথে সাথে কিন্তু এটা পুরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এটাতে কোনো কিছু মানে এ হচ্ছে না। দেখো এই দেখো, এটা আমি মেখে নিলাম হাতে, মেখার সাথে সাথে দেখো একটা কিন্তু লাইটিং দেখাচ্ছে, আর খুব কিন্তু স্কিনটা চকচক করছে। তোমরা একটু মেখেই তোমরা বুঝতে পারবে, দেখো এই যে এইটাতে আমি মা, তো দেখো কতটা এটা কিন্তু পুরো সাথে সাথে কিন্তু অ্যাবজার্ভ হয়ে গেল, একটা কুলিং ফিল কিন্তু আমি এটা অনুভব করতে পারছি। দেখো এইটাতে এটাতে মেখেছি, আর এটা কিন্তু সাথে সাথে কিন্তু স্কিনের মধ্যে এটা চলে গেছে, স্কিনের মধ্যে এটা অ্যাবজার্ভ হয়ে গেছে, সেই কারণে কিন্তু খুব ভালো মানে এটা ক্রিম। আর এই ক্রিমটা বলেছিল জেল ক্রিম, কিন্তু দেখো এটা জেল ক্রিম বলা চলে না, এটা কিন্তু পুরো একটা হচ্ছে এমনি ক্রিম, এটা জেল ফর্মে কিন্তু আসছে না, এটা ক্রিম ফর্মেই কিন্তু আসছে। আর এটা তোমাদের যাদের হচ্ছে মানে ড্রাই স্কিন তারা তো ইউজ করবে, তোমাদের সব রকমের স্কিন মানে স্কিনের মধ্যেই যাবে, বাট যাদের খুব মানে অয়েলি স্কিন তারা অবশ্যই এটা শীতকালে মাখতে পারবে, বেশি গরমকালে কিন্তু তোমরা এটা মাখতে পারবে না। এটা মাখার সাথে সাথে কিন্তু খুব ঘাম হবে না, এটা খুব ভালো একটা ক্রিম, তোমরা যদি ইউজ করতে পারো অবশ্যই কিনবে। আর এটা হচ্ছে দাম খুব একটা বেশি না, এটা 320 টাকা দাম, তোমরা কিন্তু আরও কম দামে কিন্তু এটা পেয়ে যাবে অনলাইন থেকে বা যে কোনো শপ থেকে তোমরা এটা কিনতে পারবে। তো আজকের মতো আমি রাখছি ভিডিওটা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আর এর এর কিন্তু স্মেলটাও কিন্তু খুব ভালো, আর এটা কিন্তু পুরো হার্বাল দিয়ে যে তৈরি সেইটা বলবো না, এতে কিন্তু কেমিক্যালেও কিন্তু আছে। তো তোমরা যদি ভালো বোঝো তো অবশ্যই কেনো, আর আমার ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানবে। তো টাটা।